দশকের শেষের দিকে মুক্তি পেয়েছিল বলিউড সিনেমা ম্যায়নে প্যায়ার কিয়া। এই ছবিটি বলিউডের স্মরণকালে সেরা ব্যবসা সফল ছবি। এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে আজকের সুপারস্টার সলমান খানের। মূলত এই ছবিটি দারুণভাবে ব্যবসা করার সলমান খানকে পেছনে ফিরে আর তাকাতে হয়নি, যার ফলশ্রুতি সলমান খান আজ বলিউডের অন্যতম সেরা অভিনেতা। তবে এ পর্যন্ত অনেকেই জানেন না ম্যায়নে প্যায়ার কিয়া ছবিতে নায়ক চরিত্রের জন্য সর্বপ্রথম কাকে প্রস্তাব করা হয়েছিল। জানা গেছে বাংলার প্রসঞ্জিৎ ছিলেন ম্যায়নে প্যায়ার কিয়া, খোদ প্রসঞ্জিতের এই কথা জানিয়েছেন। মুম্বাই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল প্রসঞ্জিৎ, সেখানেই তিনি এতদিনকার গোপন কথাটি জানান। প্রসঞ্জিৎ জানান ম্যায়নে প্যায়ার কিয়া প্রযোজক সুরজের কাছ থেকে তিনি ডাক পেয়েছিলেন। মুম্বাই এর জন্য 6-7 দিন থাকতে হয়েছিল তাকে। অডিশন দিয়েছিল প্রসঞ্জিৎ, সেই সময় মুক্তি পেয়েছিল প্রসঞ্জিতের অভিনীত অমর সঙ্গী ছবিটি। সুরজ অমর সঙ্গী দেখেই প্রসঞ্জিৎকে নাকি নির্বাচিত করেছিল, কিন্তু শেষমেশ ম্যায়নে প্যায়ার কিয়া ছবিতে অভিনয় করেননি প্রসঞ্জিৎ। এরপর সাজেন ছবিতে নাকি অভিনয়ের অফার ছিল, কিন্তু বাংলা ছবির ব্যস্ততায় সেই অফারটাও বাতিল করেছিল। আর সলমান খান কিন্তু ক্যারিয়ারে সাজেনের সেই চরিত্র অন্যতম মাইলস্টোন হয়েছে। আমরা হলাম ফিল্মওয়্যার গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে।